উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যারা বাংলায় অনার্স নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোনো কলেজে ভর্তি হতে চাও, আজকের উপস্থাপনা তাদের জন্য। আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলা অনার্সের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলি, এখন বর্তমানের যে গ্র্যাজুয়েশনের যে শিক্ষা পদ্ধতি সেটা কিন্তু আবর্তিত হচ্ছে সেমিস্টার সিস্টেমে, অর্থাৎ এখন বাৎসরিক পরীক্ষা হয় না, প্রত্যেক সেমিস্টার অর্থাৎ ছ মাস অন্তর অন্তর একটি করে পরীক্ষা তোমাদের দিতে হবে এবং সেটাই কিন্তু সেই সেমিস্টারের ফাইনাল পরীক্ষা, এবং প্রত্যেকটি সেমিস্টারের কিন্তু সিলেবাস আলাদা। তো ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাসের কাঠামো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বমোট তোমাদের ছটা সেমিস্টারের পরীক্ষা দিতে হবে, এবং সেই ছটা সেমিস্টারের ভিন্ন ভিন্ন যে সিলেবাস রয়েছে বাংলা অনার্সের, সেই বিষয়গুলি আজকে আমি পরিষ্কার করে তোমাদের সামনে আলোচনা করব। এখন আসি ফার্স্ট সেমিস্টার প্রসঙ্গে, যে কোর্সটা তোমাদের পড়তে হবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যে কোর্সটা, সেখানে তোমরা দুটো পেপার পড়বে, একটা সিসি ওয়ান পেপার, একটা সিসি টু পেপার। এখানে সিসি কথার অর্থ হলো কোর কোর্স, অর্থাৎ তোমাদের মেইন কোর্স। যারা অনার্সের স্টুডেন্ট তাদের কাছে তাদের অনার্স পেপারটা হচ্ছে কোর কোর্স বা মেইন কোর্স, এবং পাস পেপারটা হচ্ছে জেনারেল কোর্স। কেমন? তো বর্তমানে অনার্সের প্রসঙ্গে আসি, বাংলা অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি যে সিলেবাসটা করেছে ফার্স্ট সেমিস্টারের জন্য, সেখানে দুটো পেপার, একটা পেপার টোটালটাই বাংলা সাহিত্যের ইতিহাস ওরিয়েন্টেড, এবং সেখানে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত যে বাংলা সাহিত্যের ইতিহাস, অর্থাৎ বাংলা সাহিত্যের একদম উদ্ভব যুগ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সাহিত্যের ইতিহাসকে সেখানে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অংশটা পড়ানোর উদ্দেশ্য হলো বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভবের সময়কাল থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি ঘটানো। এছাড়া তোমাদের আরেকটা যে পেপার আছে, সেই পেপারটাকে বলা হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। এই পোর্শনটা মূলত বাংলা ভাষার যে ভাষাতত্ত্ব, অর্থাৎ যেটাকে তোমরা ছোটবেলায় ব্যাকরণ অংশ বলতে, সেই ধরনের বিষয় ওরিয়েন্টেড। এই পাঠটি পড়ানোর উদ্দেশ্য হলো সাহিত্যের সাম্মানিক পর্যায়ের ছাত্র হিসেবে বাংলা ভাষাতত্ত্ব ও শব্দতত্ত্ব সম্পর্কে তোমাদের ধারণাকে সুদৃঢ় করা। তো চলো প্রথমে আমরা তোমাদের যে প্রথম পেপার অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস পেপার, সেই পেপারটায় সর্বমোট কী কী বিষয় আছে, সেগুলো তোমাদের কীভাবে পড়তে হবে, এবং সেগুলো ভালোভাবে পড়ার জন্য তোমরা কোন কোন ধরনের রেফারেন্স বই ফলো করবে, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দিই। বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত যে পেপারটা রয়েছে, সেই পেপারটা রয়েছে তিনটে মডিউল, মডিউল ওয়ান, মডিউল টু এবং মডিউল থ্রি। মডিউল ওয়ানে রয়েছে বেশ কিছু বিষয়, যেমন বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস সম্পর্কিত সাধারণ ধারণা। এখানে তোমরা বাংলা ভাষার উদ্ভব, বাংলা সাহিত্যের ইতিহাস বলতে কী বোঝো, কতজন বিদগ্ধ ব্যক্তি বাংলা সাহিত্যের ইতিহাস লিখেছেন, বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে একটা সাধারণ ধারণা, এইগুলো লাভ করবে। এরপর রয়েছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ প্রসঙ্গ ও বিতর্ক। বাংলা সাহিত্যকে আমরা কয়েকটি যুগে ভাগ করে আলোচনা করি, যেমন আদি যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এই বিষয়গুলো সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ এবং গভীর আলোচনা তোমরা এই অংশে পাবে। এরপর রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি এবং নিদর্শন সমূহ, অর্থাৎ বাংলা সাহিত্য যখন একেবারে জন্ম লাভ করছে তখনই তো সরাসরি কোনো সাহিত্যিক বড় বড় নিদর্শন আমাদের হাতে চলে আসেনি, বেশ কিছু খুচরো নিদর্শন, টুকরো কবিতা, প্রাকৃত কিছু লেখা আমাদের হাতে তখন এসেছিল, লৌকিক কিছু বিষয় তখন আমরা জানতাম, সেই সমস্ত টুকরো লেখা এবং প্রাচীন বিষয়গুলো সম্পর্কে তোমাদের এখানে জানতে হবে। এরপরে আসছে চর্যাপদ। এই চর্যাপদকে আমরা বাংলা ভাষা এবং সাহিত্যের আদি যুগের একমাত্র প্রামাণ্য নিদর্শন বলে জানি। এই চর্যাপদ সম্পর্কে অনেক ডিটেলস তথ্য তোমাদের পড়তে হবে। এরপর আসছি শ্রীকৃষ্ণ কীর্তন প্রসঙ্গে। তো শ্রীকৃষ্ণ কীর্তন হলো চর্যাপদেরই পরবর্তী বাংলা সাহিত্যের সবথেকে ইম্পর্টেন্ট নিদর্শন। তো এই গেল তোমাদের মডিউল ওয়ানের সিলেবাস। এবার আসি মডিউল টু প্রসঙ্গে। মডিউল টুতে রয়েছে অনুবাদ সাহিত্য, অর্থাৎ অন্যান্য ভাষা থেকে বাংলা ভাষায় কী কী অনুদিত হয়েছে বা ট্রান্সলেটেড হয়েছে সেই সমস্ত বিষয়। মূলত এখানে প্রাধান্য পায় সংস্কৃত ভাষা থেকে অনুদিত বিভিন্ন বাংলা ভাষায় লেখা গ্রন্থ। তার মধ্যে রয়েছে প্রধানত ভাগবত, রামায়ণ এবং মহাভারত। এরপর মডিউল টুতে যেটা রয়েছে সেটা হলো বৈষ্ণব পদাবলী, এবং বৈষ্ণব পদাবলী কী সেই বিষয়টা জানার সঙ্গে সঙ্গে তোমরা এখানে বৈষ্ণব পদাবলীর বিখ্যাত কয়েকজন কবি সম্পর্কে জানবে, যেমন বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস এবং গোবিন্দদাস।
বলাই বাহুল্য, এনারা চারজন ছাড়াও কিন্তু বৈষ্ণব পদাবলীর আরো অনেক বিখ্যাত কবি রয়েছেন, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে আপাতত এই চারজনকেই খুব গুরুত্ব সহকারে ইনক্লুড করা হয়েছে। নেক্সট চলে যাব চৈতন্য চরিত সাহিত্যে। চৈতন্য চরিত সাহিত্য এই বিষয়টা কি একটু সংক্ষেপে বলে রাখি, তোমরা সবাই নিশ্চয়ই কম বেশি চৈতন্যদেবের নাম জানো। চৈতন্যদেব আমাদের সমাজ এবং সংস্কার যে আন্দোলন তার একজন প্রধান মুখ। তো সেই চৈতন্যদেবের জীবন অবলম্বন করে বাংলা ভাষায় বিভিন্ন সাহিত্য রচিত হয়েছিল। তো তারই বিখ্যাত দুটি সাহিত্য চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত তোমাদের পাঠ্য। এরপর চলে আসি মডিউল থ্রি প্রসঙ্গে। মডিউল তিনে রয়েছে মঙ্গল কাব্যের উদ্ভব ও বিকাশ। এই মঙ্গল কাব্য কিন্তু বাংলা ভাষা ও সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। তো মঙ্গল কাব্যের ধারার মধ্যে আবার বিভিন্ন ধরনের কাব্য রয়েছে, যেমন মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল ও অন্নদামঙ্গল। বিশেষ করে এই ধারাগুলো তোমাদের পড়তে হবে। এছাড়া রয়েছে প্রণয় উপাখ্যানের ধারা। প্রণয় উপাখ্যান কথার অর্থ হচ্ছে প্রেম কাব্যের ধারা। তো মধ্যযুগে একটা স্ট্রং প্রেম কাব্যের ধারা গড়ে উঠেছিল এবং এই ধারা গড়ে উঠেছিল মূলত শাহ মোহাম্মদ সগীর, দৌলত কাজী, সৈয়দ আলাওল এদেরকে কেন্দ্র করে এবং রোসাং এবং চট্টগ্রাম এই অঞ্চলকে কেন্দ্র করে। তো সেই অঞ্চলের বাংলা সাহিত্য তোমাদের পড়তে হবে। এরপর চলে আসি তোমাদের সিলেবাসের সর্বশেষ যে বিষয়টা রয়েছে সেটা প্রসঙ্গে, সেটা হলো শাক্ত পদাবলী। শাক্ত পদাবলী রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য কর্তৃক লিখিত দেবী মহামায়া, দেবী মহাকালী বা দেবী দুর্গা যে নামেই তাকে ডাকো না কেন, সেই দেবীকে কেন্দ্র করে, অর্থাৎ শক্তি দেবীকে কেন্দ্র করে লেখা বিভিন্ন কবিতা বা পদের সমষ্টি। তো এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। মূলত মধ্যযুগের বাংলা সাহিত্যে এই বিষয়গুলোই কিন্তু রয়েছে তোমাদের পাঠ্য হিসেবে। এবার প্রসঙ্গত বলে রাখি, এই বিষয়গুলো ভালোভাবে বোঝার জন্য বা পড়ার জন্য প্রচুর গুরুত্বপূর্ণ বই পাওয়া যায়। সেই বইগুলি সবই কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস বই নামে প্রসিদ্ধ এবং বাংলা সাহিত্যের ইতিহাস বইয়ের যে আদি মধ্যযুগ অংশটা থাকে সেই অংশটা এ প্রসঙ্গে তোমরা বিশেষভাবে ফলো করবে। এখানে আমি রেফারেন্স হিসেবে কিছু বিখ্যাত বইয়ের নাম বলতে পারি, যেমন সুকুমার সেনের লেখা বাংলা সাহিত্যের ইতিহাস। এই বইটার কিন্তু অনেকগুলো পার্ট আছে, প্রায় ছটা মতো পার্ট আছে। তো সেখান থেকে তোমরা এই আদি মধ্যযুগ ওরিয়েন্টেড পার্টগুলো বেছে নেবে এবং বেছে নিয়ে নিজেদের পড়াশুনো করবে। এছাড়া তোমরা গোপাল হালদারের বাংলা সাহিত্যের রূপরেখা বইটা ফলো করতে পারো, সেখানকারও আদি পার্টটা তোমরা দেখবে, আদি মধ্যযুগ পার্টটা তোমরা দেখবে অবশ্যই। এছাড়া তোমরা বাংলা সাহিত্যের ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা যে বইটি আছে সেটা ফলো করতে পারো। এগুলো সবই কিন্তু সাহিত্যের ইতিহাসের খুব অথেন্টিক বই। তবে এছাড়াও আমি আরও কিছু লেখকের নাম বলতে পারি, যেমন ক্ষেত্রগুপ্ত, যেমন পরেশচন্দ্র মজুমদার, যেমন দেবেশ কুমার আচার্য। তো এনাদের বইও তোমরা ফলো করতে পারো তোমাদের সাহিত্যের ইতিহাসের যে পাঠ্য অংশটা সেটা ভালোভাবে জানার জন্য। সাহিত্যের ইতিহাসের এই যে পেপারটার কথা এতক্ষণ ধরে বললাম, এই পেপারটার প্রায় সমস্ত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তার জন্য ওপরের আই বাটনে ক্লিক করে ভিডিওর লিঙ্কগুলো একটু দেখে নাও। এরপর চলে আসবো তোমাদের নেক্সট পেপার, যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে, যেটা হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা সংক্রান্ত পেপার। এই পেপারটাতেও কিন্তু রয়েছে তিনটে মডিউল, মডিউল ওয়ান, মডিউল টু এবং মডিউল থ্রি। মডিউল ওয়ানে রয়েছে ধ্বনি, বর্ণ, অক্ষর, সংজ্ঞার্থ ও পারস্পরিক সম্পর্ক। এখানে ধ্বনি কী, বর্ণ কী, অক্ষর কাকে বলে, এই বিষয়গুলোর প্রত্যেকটার প্রকৃত সংজ্ঞা এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তোমাদের জানতে হবে, যেটা হলো একটা ভাষা পড়ার ক্ষেত্রে তার একদম যেটাকে বলতে পারি আমরা একদম ভিত্তি। তো সেটা তোমাদেরকে জানতে হবে। এরপর রয়েছে নেক্সট যে টপিক, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জন ধ্বনিগুলির পরিচয়। আমরা প্রত্যেকেই জানি আমরা যখন কোনো ধ্বনি উচ্চারণ করি সেটা উচ্চারণ করতে গিয়ে আমাদের কিন্তু বাকযন্ত্রের সাহায্য নিতে হয়। মুখের ভেতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং ফুসফুস একত্রে কাজ করে এবং আমরা যে শ্বাসবায়ু গ্রহণ করি, বর্জন করি, তার সাহায্যে আমরা কথা বলতে পারি। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে প্রত্যেকটা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মুখ বিহ্বরের ঠিক কোন কোন স্থানে উচ্চারিত হচ্ছে এবং তাদের উচ্চারণ করার প্রকৃতি বা কীরকম, এই বিষয়গুলো তোমাদের এখানে জানতে হবে। এরপর তোমরা পড়বে মৌলিক স্বরধ্বনি ও স্বনিমের ধারণা। স্বনিম কী, এই বিষয়টা তোমরা এখানে জানবে এবং মৌলিক স্বরধ্বনির ধারণা লাভ করবে। এরপর তোমরা জানবে বাংলা শব্দ ভাণ্ডার সম্পর্কে। আমাদের বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা। বাংলা ভাষায় বিভিন্ন ভাষা থেকে প্রচুর শব্দ আগত হয়েছে। কখনো আমরা সেগুলোকে বলি তৎসম শব্দ,
কখনো বলি তদ্ভব শব্দ, কখনো বলি বিদেশি শব্দ, কখনো বলি দেশি শব্দ, কখনো বলি কৃতঋণ শব্দ। তো এই সমস্ত ধরনের শব্দের যে ভাণ্ডার, সেই সমস্ত কিছু মিলিয়ে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার তোমাদের পড়তে হবে। এরপর চলে আসি মডিউল টু সম্পর্কে। মডিউল টুতে রয়েছে শব্দের বিবর্তন, বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি। এগুলো সবই কিন্তু ভাষাতাত্ত্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো জানাটা বাংলা ভাষা পড়ার ক্ষেত্রে তোমাদের একান্তই প্রয়োজন। তো এখানে শব্দের বিবর্তন সম্পর্কে তোমরা জানতে পারবে। একটা শব্দের পূর্বে যে মানে ছিল, আদি যুগে যে মানে ছিল, বর্তমানে কি সেই একই মানে আছে নাকি সেটা কিঞ্চিত পাল্টেছে, কোন শব্দকে আমরা কোন অর্থে ব্যবহার করি, এই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা এবং বাংলা ভাষার উপভাষা সম্পর্কেও তোমাদের এখানে জানতে হবে। বাংলা শব্দের অর্থ সেটা কিভাবে পরিবর্তিত হয়, তার কি কি ধারা রয়েছে, কি কি নিয়ম রয়েছে, সেগুলো তোমাদের জানতে হবে। এবং বাংলা ভাষার যে বিভিন্ন উপভাষা রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। যেমন প্রাথমিকভাবে বললে আমরা বলতে পারি বাংলা ভাষার 5টা উপভাষা, যেমন বঙ্গালী, রাঢ়ী, বরেন্দ্রী, কামরূপী, এইগুলো সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে। এরপর চলে আসি মডিউল 3 প্রসঙ্গে। মডিউল 3 রয়েছে বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা। রূপতাত্ত্বিক আলোচনার মধ্যে কোনগুলো পড়ে বলতো? রূপতাত্ত্বিক আলোচনার মধ্যে পড়ে বচন, লিঙ্গ, পুরুষ এবং সমাস। এর মধ্যেকার অনেক বিষয় কিন্তু তোমরা ছেলেবেলায় পড়ে এসছো, অর্থাৎ ছেলেবেলায় বিভিন্ন ক্লাসে তোমরা বচন, লিঙ্গ, সমাস এই বিষয়গুলো একটু একটু পড়েছো। এখন সেগুলোই আরও ডিটেলস এবং আরও ভালোভাবে তোমরা পড়বে। এছাড়া তোমাদের পড়তে হবে বিভক্তি, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল এবং অব্যয় সম্পর্কে। এই 3 মডিউলে যে বিষয়গুলো মূলত রয়েছে তার মধ্যে অনেকগুলো বিষয়ই কিন্তু আমাদের স্কুল পাঠ্য যে বিভিন্ন ক্লাস রয়েছে, যেমন 5, 6, 7, 8, 9, 10, সেখানে আমরা একটু একটু হলেও পড়ে এসেছি। তো আশা করছি এই সিলেবাসটা পড়তে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। এবার এই সিলেবাসটা সম্পর্কে বলে রাখি, এই সিলেবাসটা পড়ার জন্য তোমরা সহায়ক পুস্তক হিসেবে কী কী বই ব্যবহার করতে পারো। রামেশ্বর স এর লেখা সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা বলে একটি অসাধারণ সুন্দর ভাষাতত্ত্ব বিষয়ক বই আছে, এই বইটার সাহায্য তোমরা নিতে পারো। এছাড়া ভাষার ইতিবৃত্ত, যার লেখক হলেন বিখ্যাত লেখক সুকুমার সেন, তো এই বইটারও হেল্প তোমরা নিতে পারো। এছাড়া শ্রী পরেশচন্দ্র মজুমদারের লেখা বাংলা ভাষা পরিক্রমা বলে ভাষাতত্ত্বের আরেকটি বই আছে, এই বইটিরও সাহায্য তোমরা নিতে পারো। এছাড়াও বাজার চলতি আরও বহু বই আছে যেগুলোতে তোমরা ভাষাতত্ত্ব সংক্রান্ত বিভিন্ন আলোচনা পেয়ে যাবে। তবে এক্ষেত্রে আমি একটা পরামর্শ অবশ্যই দেবো যে একটু অথেন্টিক বই, একটু প্রখ্যাত লেখকদের লেখা যে সমস্ত বইগুলো বেশ প্রামাণ্য বলে আর কি গ্রান্টেড হয়, সেই ধরনের বই পড়ার চেষ্টা এক্ষেত্রে করবে। তো এটা হলো মোটামুটিভাবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, অর্থাৎ যারা এই সদ্য সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর বাংলা অনার্স নেবে বলে কলেজে ভর্তি হচ্ছ, তাদের কিন্তু এই সিলেবাসটা 6 মধ্যে পড়ে শেষ করতে হবে এবং পরীক্ষা দিতে হবে। তো এটা হচ্ছে বাংলা অনার্সের ক্যালকাটি ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস এবং তার ব্যাখ্যা। এবার আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির এই যে সেমিস্টার সিস্টেমের পরীক্ষাগুলো হবে, এই পরীক্ষাগুলো সর্বমোট কত নম্বরের হবে এবং কোয়েশ্চেনের প্যাটার্নই বা কেমন হবে সেই বিষয়গুলো সম্পর্কে। তোমাদেরকে প্রত্যেকটা পেপারে 100 পরীক্ষা দিতে হবে। এবার এই যে 100, এই 100টা আবার বিভিন্নভাবে ভাগ করা আছে। এই 100 মধ্যে 65 তোমাদেরকে মূল লিখিত পরীক্ষা হিসেবে দিতে হবে। এই 65 যে লিখিত পরীক্ষা সেটা কিন্তু মূল লিখিত পরীক্ষা, প্রত্যেক 6 অন্তর অন্তর হবে এবং এই লিখিত পরীক্ষাটা তোমাদের অ্যাকচুয়ালি অন্য কলেজে গিয়ে, অন্য কলেজে সিট পড়ে সেখানে গিয়ে দিতে হয়, কিন্তু বর্তমানে এই করোনা প্যান্ডেমিকের জন্য বাড়িতে অনলাইন পরীক্ষা হচ্ছে, তবে ভবিষ্যতে আশা করা যায় আবার পুরনো ব্যবস্থাই বহাল হবে। তো এই 100 মধ্যে 65 তোমরা রিটেন পরীক্ষা দেবে, লিখিত পরীক্ষা। তাহলে বাকি নম্বরগুলো কী হবে? বাকি নম্বরগুলোর মধ্যে বেশ কিছু ভাগ রয়েছে। সেখানে 10 রয়েছে তোমাদের সংশ্লিষ্ট কলেজের হাতে, কলেজে তোমরা কত পরিমাণে ক্লাস করছো, তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স কেমন, উপস্থিতি কেমন, তার উপর ভিত্তি করে কলেজ কর্তৃপক্ষ তোমাদের 10 মধ্যে একটা নম্বর দেবেন। এছাড়া আরও 10 রয়েছে কলেজের হাতে আভ্যন্তরীণ মূল্যায়ন বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট করার জন্য, এই পরীক্ষাটিও কিন্তু কলেজ নেবে। আভ্যন্তরীণ মূল্যায়ন বা ইন্টারনাল অ্যাসেসমেন্টের অর্থ হলো কলেজের ভেতর থেকেই কলেজ একটা প্রশ্নপত্র করে তোমাদের একটা 10 পরীক্ষা নেবেন এবং সেখানে তোমরা কেমন ফল করছো সেই তালিকা কলেজ রেখে দেবে এবং ফাইনাল পরীক্ষার নাম্বার, অর্থাৎ ওই 65 যে পরীক্ষাটা হলো তার নাম্বার যখন আসবে তখন এই নাম্বারগুলো তার সঙ্গে যুক্ত হবে। এর সঙ্গে আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো টিউটোরিয়াল প্রজেক্ট। এই টিউটোরিয়াল প্রজেক্টটাও হবে
15 নম্বরের। এই 15 নম্বরের টিউটোরিয়াল প্রজেক্টও কিন্তু কলেজ জমা নেবে, যে কোনো সংশ্লিষ্ট বিষয়, যে বিষয়টা তুমি পড়ছো সেই কোর পেপারের বিষয় অবলম্বনে তোমাদেরকে প্রজেক্ট দেওয়া হবে এবং তোমরা সেই প্রজেক্টটা তৈরি করে কলেজকে জমা দেবে, কলেজ তার উপর একটা মূল্যায়ন করে তোমাদের মার্কস দেবে। তাহলে তোমরা যে টোটাল 100 নম্বরের নাম্বারটা ফাইনাল পরীক্ষার পর পাবে, সেটা তোমরা পাবে হচ্ছে 65 নম্বরের রিটেন পরীক্ষা, 10 নম্বরের উপস্থিতির নম্বর, 10 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্টের নম্বর এবং টিউটোরিয়াল প্রজেক্টের নম্বর মিলিয়ে। তো এটা হলো তোমাদের মানে পরীক্ষার যে সর্বমোট নাম্বার তার ডিভিশন। এবার চলে আসি প্রশ্নের প্যাটার্ন প্রসঙ্গে। তোমাদের প্রত্যেকটা পেপারে যে সিলেবাসটা রয়েছে সেখান থেকে তোমরা মূলত তিন ধরনের প্রশ্ন পাবে। একটা প্রশ্ন পাবে হচ্ছে বড় প্রশ্ন, ব্যাখ্যাধর্মী বর্ণনামূলক প্রশ্ন, যার পূর্ণ নম্বর হচ্ছে 10। আরেকটা প্রশ্ন পাবে টিকাধর্মী প্রশ্ন বা আলোচনামূলক ছোট ছোট লাইন তুলে ব্যাখ্যামূলক প্রশ্ন, যার পূর্ণ মান হচ্ছে 5। এবং আরেকটা ধরনের প্রশ্ন পাবে যেটা হচ্ছে একদম ছোট ছোট লিখিত প্রশ্ন, অর্থাৎ 1 নম্বরের ছোট প্রশ্ন, যেগুলোকে তোমরা শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন বলো, সেই ধরনের প্রশ্ন। তো এবার আমরা দেখি কোন মডিউল থেকে কেমনভাবে প্রশ্ন আসবে এবং তোমাদেরকে সেগুলো ফেস করতে হবে। এই যে প্রশ্নের প্যাটার্ন বা ধরনটা আমি বলছি, এটা কিন্তু মূলত 65 নম্বরের যে লিখিত পরীক্ষাটার কথা বললাম তার প্রশ্নের প্যাটার্ন বা ধরন। তো সেখানে তোমাদের মডিউল 1 থেকে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন লিখতে হবে যার নম্বর হবে 10। মডিউল 2 থেকে আরেকটা ব্যাখ্যামূলক প্রশ্ন লিখতে হবে, তারও নম্বর 10। এবং মডিউল 3 থেকে আরেকটা ব্যাখ্যামূলক প্রশ্ন লিখতে হবে, তারও পূর্ণমান 10। এবং এই তিনটে প্রশ্নের ক্ষেত্রেই তোমরা কিন্তু একটা করে বিকল্প প্রশ্ন পাবে, অর্থাৎ একটা করে অপশান থাকবে। এবং মডিউল 1 এর অপশান মডিউল 1 থেকেই থাকবে, মডিউল 2 এর অপশান মডিউল 2 থেকেই থাকবে, মডিউল 3 এর অপশান মডিউল 3 থেকেই থাকবে। এরপর যে 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদেরকে ফেস করতে হবে, সেই 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে একটা থাকবে, মডিউল 2 থেকে একটা থাকবে এবং মডিউল 3 থেকে একটা থাকবে। তাহলে হলো সর্বমোট 3টে 5 নম্বরের প্রশ্ন, কিন্তু তোমাদের 5 নম্বরের প্রশ্ন লিখতে হয় 4টে। তাহলে এই 4 নম্বর যে 5 নম্বরের প্রশ্নটা থাকবে, সেটা কিন্তু মডিউল 1, 2 এবং 3 তিনটে মডিউল থেকেই একটা একটা করে বিকল্প প্রশ্ন থাকবে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা চয়েস করে নেবে। তো এই গেল রিটেন পরীক্ষার যে লিখিত প্রশ্ন তার প্যাটার্ন, অর্থাৎ 10 নম্বরে 3টে প্রশ্ন, 5 নম্বরে 4টে প্রশ্ন। এরপর আসছি শর্ট কোয়েশ্চেন প্রসঙ্গে। এই শর্ট কোয়েশ্চেনও তোমাদের এই লিখিত পরীক্ষাতেই থাকবে, সেটা হচ্ছে 15 নম্বরের শর্ট প্রশ্ন, 15টি শর্ট প্রশ্ন। এই 15টি শর্ট প্রশ্ন প্রত্যেকটা মডিউলের যেখান সেখান থেকে আসতে পারে, যে কোনো সিলেবাস থেকে লাইন তুলে আসতে পারে, তোমাদের সিলেবাসের মধ্যস্থ যে গল্প উপন্যাসগুলো আছে সেখান থেকে লাইন তুলে আসতে পারে, অর্থাৎ এই ছোট প্রশ্নগুলো যেমন খুশি তেমনভাবে আসতে পারে, তার জন্য তোমাদের গোটা সিলেবাসটা খুব যত্ন সহকারে নিখুঁতভাবে নিপুণভাবে পড়তে হবে, তাহলেই তোমরা ছোট প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। তো এই এটা গেল তোমাদের যে লিখিত, যে 65 নম্বরে যে লিখিত পেপারটা তার প্রশ্নের বিন্যাস। তাহলে এইভাবে তোমরা দেখতে পেলে যে 10 নম্বরের 3টি প্রশ্ন মানে 30 নম্বর, 5 নম্বরের 4টি প্রশ্ন মানে 20 নম্বর এবং 1 নম্বরের 15টি প্রশ্ন অর্থাৎ 15 নম্বর, সর্বমোট 65 নম্বরের প্রশ্নের বিন্যাস। তো এই যে প্রশ্নের বিন্যাসটা আমি বললাম, প্রশ্নের প্যাটার্ন বা পরীক্ষার ধরনটা নিয়ে যে আলোচনা করলাম, এটা কিন্তু শুধু ফার্স্ট সেমিস্টারের জন্যই গ্র্যান্টেড নয়, ফার্স্ট সেমিস্টার সহ তোমরা যে প্রত্যেকটা সেমিস্টার পরীক্ষা দেবে, প্রত্যেকটা সেমিস্টার পরীক্ষাতেই কিন্তু এই সেম প্যাটার্ন ফলো করে তোমাদের পরীক্ষাগুলো হবে। তাই সেক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারেও যেমন এই প্যাটার্ন এবং এই বিষয়গুলো তোমাদের জেনে রাখতে হবে, অন্যান্য প্রত্যেকটা সেমিস্টারের জন্যই এই প্যাটার্নটা তোমাদের মাথায় রেখে চলতে হবে। তো আমাদের আজকের যে আলোচনার মূল বিষয় ছিল সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন, সেই সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।